Assalamu alaikum. Welcome back to my channel Farjana's recipe. Friends, machuar kota din porei kintu amra boron korte jacchi aro eite notun bochor ke. Ar notun bochor mane pohla boishakh manei holo panta ilish bibhinno dhoroner moa murki ar murmura laddu. তাই তো ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের দারুণ মজার বাংলাদেশের খুব জনপ্রিয় তিনটি মোয়া রেসিপি করে দেখাবো। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখি নি প্রথমে মুড়ির মোয়াটা আমরা কি করে তৈরি করছি। মোয়া তৈরি করার জন্য এখানে আমি মুড়ি নিয়েছি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ। এখন এই মুড়িটাকে চুলার একেবারে লো হিটে অনবরত নেড়ে চেড়ে ভেজে নেব। এতে মোয়াটা তৈরি করার পর দীর্ঘদিন পর্যন্ত একেবারেই মচমচে থাকবে। তবে অবশ্যই কিন্তু চুলার একেবারে লো হিটে 5 থেকে 7 মিনিট অনবরত নেড়ে চেড়ে মুড়িটাকে ভেজে নিতে হবে। কোনোভাবেই কিন্তু মুড়ি ভাজার সময় নাড়াচাড়াটা বন্ধ করা যাবে না। 7 মিনিট পর মুড়িটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর মুড়িটা যে ভালোভাবে ভাজা হয়েছে সেটা বোঝার জন্য একটা মুড়ি নিয়ে জাস্ট হালকা হাতে প্রেস করলেই দেখবেন মুড়িটা একেবারে গুঁড়ো হয়ে গেছে। এখন এই ভেজে নেওয়া মুড়িটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব এবং মোয়ার জন্য গুড়ের প্রিপারেশনটা করে নেব। এর জন্য আবারও চুলা লো মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন ঘিটা ভালোভাবে গলে গেলে এর মধ্যে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ গুড়। এরপর এর মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল চামচ পরিমাণ পানি। এখন পানি আর গুড়টাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নেব এবং গুড়টা পুরোপুরিভাবে গলে যাওয়ার আগ পর্যন্ত অনবরত নেড়ে চেড়ে যাব চুলার একেবারে লো হিটে। দেখুন গুড়টা কিন্তু পুরোপুরিভাবে গলে গেছে এবং গুড়ের মধ্যে কিন্তু একটা ফ্লাফি থিকনেস চলে এসেছে। এখন এই গুড়টা যে মোয়া বানানোর জন্য পারফেক্টলি তৈরি সেইটা প্রুফ করার জন্য এখানে আমি সামান্য একটু পানি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন গলানো গুড় থেকে কয়েক ফোঁটা গুড় এই পানির মধ্যে আমি ছেড়ে দেব। যদি দেখি গুড়টা পানির মধ্যে মিশে যাচ্ছে না এবং শক্ত হয়ে জমে গেছে তখনই বুঝতে হবে গুড়টা কিন্তু পারফেক্ট থিকনেসে চলে এসেছে। এখন চুলাটা বন্ধ করে দেব এবং পাতিলটা চুলায় থাকা অবস্থায় আগে থেকে ভেজে রাখা সবগুলো মুড়ি আমি এখানে দিয়ে দেব। তবে ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন একবারেই কিন্তু সম্পূর্ণ মুড়িটাই গলানো গুড়ের মধ্যে দিয়ে দেবেন। অল্প অল্প করে যদি মুড়িটা গুড়ের সাথে মেশাতে যান তাহলে কিন্তু গুড়টা খুব দ্রুতই ঠান্ডা হয়ে যাবে এবং সবগুলো মুড়ির মধ্যে কিন্তু গুড়টা ভালোভাবে কোট করা যাবে না। এরপর অনবরত নেড়ে চেড়ে গলানো গুড় আর মুড়িটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। এখন গুড় আর মুড়িটা ভালোভাবে মেশানো হয়ে গেলে মোয়াগুলো আমরা তৈরি করে নেব। এর জন্য একটা বাটির মধ্যে আমি সামান্য পরিমাণে একটু ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। এখন এই পানির মধ্যে 2 হাতি ভালোভাবে একটু ভিজিয়ে নেব। এরপর গরম থাকা অবস্থায় কিন্তু ছোট বড় বা মাঝারি যেই সাইজে আপনি মোয়াটা তৈরি করতে চান সেই আন্দাজে মোয়ার মিশ্রণ নিয়ে 2 হাতে খুব ভালোভাবে চেপে গোল একটা শেপ দিয়ে নেব। আর এরই সাথেই দেখুন তৈরি হয়ে গেল একটা মুড়ির মোয়া। সেম ভাবে আমি সবগুলো মোয়াই তৈরি করে নেব। এরই সাথেই তৈরি হয়ে গেল মুড়ির মোয়া। ফ্রেন্ডস, খেয়াল করুন এই মোয়াগুলো কতটা টাইট ফিট ভাবে জমে গেছে। এখন আমরা চিড়ার মোয়াটা তৈরি করে নেব। এর জন্য আবারও চুলার একেবারে লো হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপে 3 কাপ পরিমাণ চিড়া। এখন এই চিড়াটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এতে চিড়ার মোয়াটাও কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত অনেক বেশি মচমচে থাকবে। চুলার লো হিটে 5 থেকে 7 মিনিট ভেজে নেওয়ার পর চিড়াটা কিন্তু পুরোপুরিভাবে তৈরি। এখন কিছুটা পরিমাণ চিড়া হাতে নিয়ে ঠিক এভাবে একটু প্রেস করলেই দেখবেন চিড়াগুলো ভেঙে গুঁড়ো হয়ে গেছে, মানে চিড়াটা খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এখন এই ভেজে নেওয়া চিড়াটা আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেব। সেই সাথে মোয়া তৈরি করার জন্য গুড়ের মিশ্রণটা তৈরি করে নেব। এর জন্য আবারও চুলা লো মিডিয়াম হিটে সেই প্যানের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। যখন দেখবেন ঘিটা গলে গেছে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 চা চামচ পরিমাণ মৌরি বা মিষ্টি জিরা।
এখন ঘির মধ্যে জিরাটাকে আমি খুব ভালোভাবে একটু ভেজে নেব। যখন দেখবেন জিরাটা ফুটতে শুরু করেছে এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণ গুড়, সেই সাথে এক টেবিল চামচ পরিমাণ পানি। এরপর এই সবগুলো উপকরণই খুব ভালোভাবে আমি জাল করে নেব যেন গুড়ের দানাটা পুরোপুরিভাবে গলে যায়। দেখুন গুড়ের দানাটা কিন্তু পুরোপুরিভাবে গলে গেছে এবং গুড়টা ঘন হয়ে একেবারে ফ্লাফি হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে সামান্য একটু পানি নিয়ে সেই পানির মধ্যে সামান্য কয়েক ফোঁটা গলানো গুড় ছেড়ে দিলেই দেখবেন গুড়টা পানির সাথে না মিশে ঠিক এরকম শক্ত হয়ে দলা পাকিয়ে যাবে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব এবং এই গলানো গুড়ের মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা চিড়া। এরপর অনবরত নেড়ে চেড়ে চিড়া আর গুড়টাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর ফ্রেন্ডস, এই কাজটা কিন্তু অবশ্যই একটু দ্রুত করবেন। এখন গুড় আর চিড়াটা ভালোভাবে মেশানো হয়ে গেলে ঝটপট মোয়াগুলো আমরা তৈরি করে নেব। এর জন্য ঠান্ডা পানির মধ্যে হাতটাকে ভালোভাবে চুবিয়ে নেব। এরপর মোয়ার মিশ্রণ থেকে সামান্য পরিমাণ একটু মোয়ার মিশ্রণ নিয়ে দুই হাতে ভালোভাবে চেপে গোল একটা শেপ দিয়ে নেব। এখন সেমভাবে আমি সবগুলো চিড়ার মোয়াই তৈরি করে নেব। আর এরই সাথেই দেখুন তৈরি হয়ে গেল গরম গরম কিন্তু মচমচে চিড়ার মোয়া। আর ফ্রেন্ডস, এই মোয়ার থিকনেসটা খেয়াল করুন, একেবারে টাইট ফিট, সেই সাথে গরম অবস্থায় কিন্তু মোয়াটা এখনও যথেষ্ট মচমচে। এখন আমরা মুরগি বা কোয়ের মোয়াটা তৈরি করে নেব। এর জন্য আবারও আমি চুলা লো মিডিয়াম ফিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ খই। এখন এই খইটাকে অনবরত নেড়ে চেড়ে 5 থেকে 7 মিনিট লো হিটে ভেজে নেব। দেখুন খইটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং এর কালারটাও কিন্তু পুরোপুরিভাবেই ঠিক আছে। এখন এই খইটা আমি একটা সাইডে সরিয়ে রাখবো, সেই সাথে খইয়ের মোয়া তৈরি করার জন্য গুড়ের প্রিপারেশনটা করে নেব। এর জন্য আবারও চুলা লো মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি, সেই সাথে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ গুড়, আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ পানি। এখন এই সবগুলো উপকরণই খুব ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নেব। যখন দেখবেন গুড়টা গলে গেছে এবং ফ্লাফি হয়ে গেছে, তখন আমরা একটা বাটির মধ্যে একটু পানি নিয়ে কয়েক ফোঁটা জাল করে রাখা গুড় সেই পানির মধ্যে দিয়ে দেব। যদি দেখেন গুড়টা পানির মধ্যে মিশে না গিয়ে শক্ত হয়ে জমাট বেঁধে গেছে, গুড়টা কিন্তু মোয়া তৈরির জন্য পারফেক্টলি তৈরি। এখন আমি চুলাটা বন্ধ করে দেব এবং আগে থেকে ভেজে রাখা সম্পূর্ণ খইটাই একবারে গুড়ের মধ্যে দিয়ে দেব এবং খুব দ্রুত গুড় আর খইটাকে একসাথে মিশিয়ে নেব। দেখুন খইটা আমি গুড় দিয়ে খুব ভালোভাবে কোট করে নিয়েছি। এখন মুরগিগুলো তৈরি করার পালা। এর জন্য আবারও আমি ঠান্ডা পানিতে দুই হাতে খুব ভালোভাবে একটু ভিজিয়ে নেব। এরপর যে সাইজের মুরগি আপনারা তৈরি করতে চান সেই পরিমাণ মুরগির মিশ্রণ নিয়ে, মানে মোয়ার মিশ্রণ নিয়ে হাত দিয়ে গোল শেপ করে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে গরম গরম মচমচে মুরগি। আর ফ্রেন্ডস, এই মুরগিগুলো দেখুন কতটা মচমচে এবং একেবারেই টাইট ফিট। তো ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু বৈশাখের আনন্দটাকে বাড়িয়ে দিতে বা অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে ফেলুন আমাদের দেশে খুব জনপ্রিয় 3টি দারুণ স্বাদের মোয়া। তো ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এরকমই সব নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেল তাকে সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য কিন্তু বেশি বেশি দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।